नमस्कार हेडलाइंस त्रिपुरा स्वागत जयंत घोषाल देशेर प्रख्यात विश्लेषक प्रख्यात सांबादिक एवं बहु राजनीतिक अभिज्ञतार साक्षी दिल्ली थेके आज के सरासरि कथा बोलबो सद्य समाप्त जे चार राज्य निर्वाचन हो गेछे निर्वाचनेर जे फलाफल होयेछे विशेष करे माने कांग्रेस शून्य भारतेर कथा बला हच्छे एवं उत्तर प्रदेशे पुनराय कामबैक करा এটা আমাদের আজকে বিশ্লেষণ করতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি দিল্লিতে জয়ন্ত ঘোষালের কাছে জয়ন্তদা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি এই যে উত্তরপ্রদেশের যে কামব্যাক যোগীর অনেকে ধরে নিয়েছিল যে উত্তরপ্রদেশে এত সহজে যোগীর কামব্যাক হবে না কি বলবেন না আমার কিন্তু সেটা কখনো মনে হয়নি এবং আমি উত্তরপ্রদেশে গেছি এবং বারবার অনেক সময় উত্তরপ্রদেশে দিল্লি থেকে তো যাই এবং যেটা হয়েছে সেটা মনে রাখতে হবে যে উত্তর প্রদেশে যোগীর একটা অ্যান্টি ইনকাম্বেন্সি ছিল ও অ্যান্টি ইনকাম্বেন্সি তো ল অফ নেচার যে কোনো দেশে যে কোনো রাজ্যে যে কোনো শাসক দলের ক্ষেত্রে এতদিন ক্ষমতায় থাকার পরে দুটো টার্ম থাকার পরে তো হতেই পারে কিন্তু এটা খুব ইন্টারেস্টিং যে এখানে কিন্তু নরেন্দ্র মোদী আমি মনে করি যে এবারে যে নির্বাচনে জয়লাভ হয়েছে তার শতকরা 90% কৃতিত্ব কিন্তু ব্র্যান্ড মোদী নরেন্দ্র মোদী ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়তম নেতা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই 2014 সালে ওনার যে জনপ্রিয়তাটা ছিল সেটা নিশ্চয়ই তার একটা ইরোশন হয়েছে কিন্তু 2019 এর পরেও তো দেখা গেল যে তিনি বিপুল একটা ভৈরবে বিজেপি জিতল 2019 এর পরেও কিন্তু এখন সেই জনপ্রিয়তায় মরছে কিঞ্চিত ধরলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো বিরোধী কোনো বিকল্প একটা মুখ নরেন্দ্র মোদীকে কাউন্টার করতে পারে সেটা ছিল না এবং নরেন্দ্র মোদীর সব থেকে যেটা বড় স্ট্রেংথ সেটা হচ্ছে অমিত শাহর মতো একজন চাণক্যকে সঙ্গে পাওয়া অমিত শাহ প্রথমেই লখনৌতে গিয়ে কি বলেছিলেন আমরা যদি একটু মানে পেছন দিকে তাকাই নরেন্দ্র মোদী সম্পর্কে অমিত শাহ বললেন যে উত্তর প্রদেশের ভোটে সমস্ত মানুষকে জানাচ্ছি যে আপনারা কিন্তু নরেন্দ্র মোদীর জন্য উত্তর প্রদেশে বিজেপিকে ভোট দিন আপনারা যদি উত্তর প্রদেশে ভোট দেন তাহলে নরেন্দ্র মোদী 2024 সালে আবার লখনৌর পরে উত্তর প্রদেশের ক্ষমতায় আসবে অর্থাৎ সরাসরি লখনৌর যে বিজয় এটাকে একটা অ্যাসেম্বলি ইলেকশনের জায়গায় কার্যত নরেন্দ্র মোদীর ইলেকশনে পরিণত করে দেওয়া এটা সুকৌশলে কিন্তু বিজেপি ওখানে যে সমস্যাগুলো দেখা দিয়েছিল আমি নিজে গিয়ে দেখেছি কিছুদিন আগেও কিন্তু যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যেন মুলায়মের সময় যেটা যাদব রাজ তৈরি হয়ে গেছিল যোগী যদিও তিনি সন্ন্যাসী এবং যদিও তাকে সেই কারণেই করা হয়েছিল তার একটা একটা স্ট্রং হিন্দুত্বের আইডেন্টিটি আছে এগুলো মানছি কিন্তু হিন্দুত্বের ভোট ব্যাংক তো বিজেপির নিজস্ব ভোট ব্যাংক তার জন্য তো কোনো বেশি কষ্ট করতে হয় না কিন্তু ওখানে একটা ঠাকুর রাজ যোগীর নাম করে একটা কায়েম হয়েছিল পুলিশগুলো এবং ওখানে প্রশাসনের ক্ষেত্রে ভীষণভাবে তার প্রভাব পড়েছিল এবং গোরখপুরের ঠাকুর এসে গেছে এই যে ক্যাম্পেইনটা যেটা অখিলেশের একটা মস্ত বড় হাতিয়ারও ছিল এখন এর ফলে যেটা হয়েছিল যে ওবিসিরা মানে একটি এ হয়ে গেছিল এবং ওখানে তো জাতপাত একটা মস্ত বড় ফ্যাক্টর সেখানে কিন্তু হিন্দুত্ব দিয়ে শুধু হচ্ছিল না এবং সেই কারণে বিজেপি কি করলো পরিচিত মুখ তাহলে কিছুদিন আগে যখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আসলো আমরা দেখলাম তৃণমূল বলছে যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ আজকে যাদের কথা বলছেন ওরা ডেলি প্যাসেঞ্জারি করেছে তাহলে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে কেন পারলো না মোদীর যে জনপ্রিয়তাটা এটাই সব থেকে ভালো জিনিস আমি সবসময় মানে ভালো প্রশ্ন প্রণব দারুণ প্রশ্ন করেছো তার কারণ আমি কিন্তু মানে সকলেরই মনে আছে অন রেকর্ড আমি বলেছি বারবার ইনফ্যাক্ট আমি এই বিষয়টা বইও লিখেছি যে ওয়াই বিজেপি লস্ট দ্য প্লট ইন 2021 তার কারণটা হচ্ছে যে আমার একটা নিজস্ব বক্তব্য আছে ব্যাপারে আমি নিশ্চয়ই কেউ যদি এটাতে ভিন্ন মত পোষণ করেন আমি সশ্রদ্ধ চিত্তে সেই ভিন্ন মতের সঙ্গে আলোচনা করতে রাজি আছি কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে বাঙালি যেরকম উত্তর প্রদেশের ভোট বোঝে না যে কেন জয়শ্রীরাম ধ্বনি দিলে উত্তর প্রদেশের মানুষ সমস্ত কিছু ভুলে গিয়ে সে ওবিসি হিন্দুই হোক আর ঠাকুর হিন্দু হোক আর উচ্চ ব্রাহ্মণ হিন্দু হোক জয়শ্রীরামের ধ্বনি যে অ্যাড্রিনালিনটা নিঃসরণ করে তাতে আমার চাকরি আছে না চাকরি নেই সমস্ত কিছু ভুলিয়ে দিতে পারে বিজেপির এটা একটা মস্ত বড় যেটাকে আমরা বলতাম ব্যাক টু বেসিক বিজেপি সবসময় ভোটের আগে কিন্তু সেজন্য হিন্দুত্বে চলে যায় কিন্তু
যেরকম এটা যেরকম বাঙালির পক্ষে বোঝা মুশকিল হয় এই হিন্দুত্বের রাজনীতিটা উত্তরপ্রদেশে হিন্দি বলায়, আবার ঠিক একইভাবে বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষে পশ্চিমবঙ্গে, আমি ত্রিপুরাও বলবো না, ত্রিপুরা আর পশ্চিমবঙ্গের সব আমরা এক করে দেখি, অনেক সময় এটা ভুল করি, ত্রিপুরা অনেক ব্যাপারে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের বৈশিষ্ট্য, ট্রাইবাল বৈশিষ্ট্য এগুলোর প্রেক্ষিতে দেখতে হবে সেই প্রিজম দিয়ে, একদম মানে ইটস নট এ ফটো কপি অফ ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স ত্রিপুরাটাকে, না সেটা আমরা ভুল করি, কিন্তু পশ্চিমবঙ্গ যদি শুধু বলি সেখানে কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্ব না বাঙালি বাঙালির যে ডিএনএটা সেইটাকে আবার যদি তুমি হিন্দি বলয়ের হিন্দুত্বের টিম রোলার দিয়ে বাঙালিকে 2019 পুলওয়ামার পরে 2019 জয়ত্রী রামধনী বাঙালি দিয়েছে বলে 2021 একইভাবে দেবে, এই যে একটা এবং বাঙালির আইডেন্টিটি পলিটিক্সটা মমতা যেভাবে তারপরে কাউন্টার করলো, কারণ মমতা তো ঘা খেয়েছিল 2019, তো মমতাকে আন্ডার এস্টিমেট করা এবং বাঙালির জাতিসত্তার মানে রাজনীতিটাকে কম গুরুত্ব দিয়ে সেখানে শুধুমাত্র রথযাত্রা এবং অযোধ্যার এবং এই পোলারাইজেশনের পলিটিক্স, পোলারাইজেশনের পলিটিক্স করতে গিয়ে তো মুসলমানদেরকেও আরো পোলারাইজ করা হয়েছে, তাই না? সুতরাং সবসময় সব কৌশলটা কিন্তু সেখানে বিজেপি মারাত্মক ভুল হয়েছে, এবং সেই কারণে আমি বলবো রাম আর রামকৃষ্ণ দুটো এক জিনিস না, যে কারণে রামের রাজনীতিটা উত্তর প্রদেশে যেভাবে কাজ করে এখানে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে রামকৃষ্ণ নিজে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, তিনি রসিক ম্যাথরের বাড়িতে গিয়ে মাথার চুল দিয়ে ময়লা পরিষ্কার করেছেন, তার ফলে এখানে কি দলিত কি, এখন বাঙালিকে বুঝতে হবে, এবং সেখানে কিন্তু মানে হিন্দি বলয়ের বা গুজরাটের মানসিকতা দিয়ে সেটা আগে বাঙালি একটা যদি নেতাও থাকতো সেখানে মস্ত বড় ভ্যাকিউম হয়ে গেছে না। জয়ন্তদা, জয়ন্তদা একটা জিনিস যে বড় হারের কারণ, জয়ন্তদা একটা জিনিস যে আপনার একটা বিশ্লেষণ খুব প্রয়োজন, সেটা হলো এই যে আমরা দেখতে পেলাম বিহার, বিহারে কাটাকে টক্কর হলো, পশ্চিমবঙ্গে পারল না, দক্ষিণ ভারতে ততটা সফল নয়, মধ্য ভারতে গোবলয়ে আবার তাদের অত্যন্ত জনপ্রিয়তা প্রধানমন্ত্রী এবং অমিত শাহ, তাহলে যদি ওনারা চাণক্যই হয়ে থাকেন বা এত পপুলার তাহলে সারা ভারতবর্ষে হচ্ছে না কেন? কই গ্যাপটা কোথায়, সাংগঠনিক দুর্বলতাটা কোন জায়গাতে? না 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 না, আমাদের এটা ভুল হচ্ছে এখানে প্রণব, সেটা হচ্ছে চাণক্য মানে তো এটা হতে পারে না 100-100 পাও, গণতন্ত্রে তো ভিন্ন মত থাকবে, এবং সেখানে আজকে কংগ্রেসের যে হাল ওরা করে ছেড়ে দিয়েছে, তারপরেও যদি চাণক্য না বলি উত্তরাখণ্ডে তো কংগ্রেস ধরেই নিয়েছিল যে ওরা জিতবে, আর কিছু জিতুক আর না জিতুক, সেখানে এতবার মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে বিজেপি, এতদ সত্ত্বেও উত্তরাখণ্ডে বিজেপির জয়লাভটা এটা ভুলে গেলে চলবে না, তুমি অন্য রাজ্যগুলোর নাম বললে উত্তরাখণ্ড বলতেই হবে, এবং উত্তরাখণ্ডের এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কে ঠিক হবে সেটা নিয়েও বিজেপি কত সময় নিচ্ছে, ধীরে সুস্থে রোববাদের মিটিং ডাকবে বলেছে, কোন রকম সব ব্যাপারে আজকে উত্তর পূর্বাঞ্চলে মণিপুরের মতো একটা রাজ্যে দুবার ক্ষমতায় আসা, তো তুমি বলছো যে অনেক রাজ্যে গ্যাপ আছে, গ্যাপ থাকবে, গ্যাপ তো গণতন্ত্রে থাকা উচিত, গ্যাপ যদি চলে যায় তাহলে তো গণতন্ত্রই নেই গল্প করতে হবে, মণিপুরে আজকে দুবার আসা এবং সেখানেও তো মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে ওই যে যে আইনটা ওই যে কি নাম যেটার জন্য এত সমালোচনা হলো, হ্যাঁ স্পেশাল আর্মস অ্যাক্ট, স্পেশাল আর্মস অ্যাক্ট, হ্যাঁ তো সেটার পরেও এই যে আমি তো বলবো যে মণিপুরের মানুষ এখন দিল্লিতে কাজ করতে আসছে, দিল্লির মানুষ এখন মণিপুরে যাচ্ছে, এবং আরেকটা জিনিস প্রণব বিজেপি সম্পর্কে আমি যেটা সবসময় বলে থাকি এটা কিছুটা তৃণমূলের কর্মীদের মধ্যে যে একদম নেই তা না, আছে কিন্তু বিজেপির তুলনায় আমি বলবো যে অনেক কম, সেটা হচ্ছে যে বিজেপি কিন্তু 365 দিন রাজনীতি করে, ভোটের জন্য জেতার জন্য 24/7 তারা যেভাবে পরিশ্রম করে, এবং বিজেপি একা নয়, বিজেপি শাখা সংগঠন আছে, আরএসএস আছে, তুমি নিজে ত্রিপুরার মানুষ উত্তর পূর্বাঞ্চলের রাজনীতি জানো, এক একটা সংগঠন, একটা বনবাসী সংগঠন বলে একটা আরএসএস এর সংগঠন আছে, তারা উত্তর পূর্বাঞ্চলে আজকে নয় কবে থেকে কাজ করে চলেছে, এখন এই জিনিসগুলো যেভাবে ওরা প্রচার করে, বিভিন্ন জায়গায় শাখা করে, বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় মানুষের মধ্যে মেলামেশা করে, যারা তোমার বিরুদ্ধে আছে তাদের সঙ্গে কথা বলে, এটাকে এটাকে তুমি মগজ ধোলাই বলতে পারো, কিন্তু মোহন ভাগবত নিজে কলকাতায় এসে যারা ওর বিরুদ্ধে সেই সমস্ত বুদ্ধিজীবীদের সাথে দেখা করে, তো এখন এই যে জিনিসটা, এই জিনিসটা আমি বাজপেয়ী আসনে সময়ও দেখেছি, তখন ওরা সংখ্যাগরিষ্ঠতা ছিল না, কোয়ালিশনে ছিল, তাই সেই ক্ষমতাটা ছিল না, আজকে কিন্তু বিজেপি যেভাবে সব পৃথিবীর সবচেয়ে বড় দলে পরিণত হয়েছে এটা তো মানতে হবে তার সদস্য সংখ্যা দিয়ে, এবং এই বিজেপি আজকে যেভাবে সংখ্যাগরিষ্ঠতাটা অর্জন করেছে কেন্দ্রে, এই সংখ্যাগরিষ্ঠতাটা তো বিরাট ব্যাপার, এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন তো অন্য কোনো দল করতে পারে, হ্যাঁ
এটাও কি চিরকাল থাকবে? এটা নিশ্চয়ই কোনো একটা ভ্যাকুয়াম তৈরি হবে। শুধু তুমি যেটা বলছো গ্যাপ আছে, ইয়েদুরাপ্পাকে নিয়ে কত সমস্যা, তার মুখ্যমন্ত্রী বদল করতে পারলে ভালো হয়, কিন্তু জাতপাতের জন্য সেখানে কম্প্রোমাইজ করতে হচ্ছে। ইয়েদুরাপ্পা বললে যাকে আনা হয়েছে বোম্বাইকে সেই একই জাতের লোককে রাখতে হয়েছে, পারলে এক্ষুনি বোম্বাইকে সরিয়ে দিতে পারলে ভালো, কিন্তু সেটা করতে পারছে না বিজেপি। তো বিজেপির আছে এখনই দক্ষিণ ভারতের অনেক জায়গায় বাস ফোটাতে পারেনি, পশ্চিমবঙ্গে যে 2024-এ 18টা আসন কটা আসন রাখতে পারবে সেটা মমতা যতই যাই বলুক, আমি বলছি যে ডোন্ট আন্ডারস্টেন্ড মমতা। মমতা জানে যে সর্বভারতীয় ক্ষেত্রে এখনো মোদীর বিকল্প হয়নি। আঞ্চলিক দলগুলো নিজেদের মধ্যে যদি ঝগড়া করে, যে কেজরিওয়াল যদি আমার পশ্চিমবঙ্গে আসে এবং পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু সব ব্যাপারে ভোট দিয়ে প্রার্থী দিতে শুরু করে, লাভটা কার হবে? সে হাসি হাসবে কি? কেজরিওয়াল যদি একটু, যেটা বামেরা পাচ্ছে না, কেজরিওয়াল যদি একটু মুসলমান ভোটও কাটে, তাহলে লাভ তো নরেন্দ্র মোদীর হবে। আজকে কিন্তু কেজরিওয়াল হারিয়েছে কিন্তু পাঞ্জাবে বিজেপিকে না, কংগ্রেসকে। সুতরাং এটা তো সাপে বড় হয়েছে নরেন্দ্র মোদী। তো আমার বক্তব্যটা হচ্ছে যে 2024-এ এই মুহূর্তে কোনো বিকল্প আমি দেখতে পাচ্ছি না। এবং দেখো উত্তরপ্রদেশের নির্বাচনের পরে এখনো পর্যন্ত রিজিওনাল পার্টিগুলো কোনো কনক্লেভ কোনো হওয়ার হয়নি, হওয়ার কথা ছিল, তারা এখন দিস ইজ দ্য রাইট টাইম, পার্লামেন্টেশন তো হয়ে গেল। এবং যে কেসিয়া এত তিরিং বিরিং করছিলেন, এখন তিনি হসপিটালে ভর্তি হয়েছেন, তিনি অসুস্থ। সুতরাং রাষ্ট্রপতি নির্বাচন এসে গেছে এপ্রিল মাসে, এখন এটাতে কি হবে, কে বিজেপি একটা কনসেনসাস প্রার্থী রাষ্ট্রপতির জন্যই করতে পারা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, প্রধানমন্ত্রী তো দূর আছে। সুতরাং আমি বলবো আজ যদি 2024-এর ভোট হয়, আজ যদি হয় নরেন্দ্র মোদী ড্যাং ড্যাং করে জিতবেন। জনতা এটা আপনি ঠিক বলেছেন, হবে না এটাও কখনো করছি না। জনতা এটা বলেছেন ঠিক যে 24-এ আবার বিজেপি ক্ষমতায় আসবে, তাহলে আজকে দেশে এই যে উত্তরাখণ্ড কংগ্রেস হাতছাড়া হলো, পাঞ্জাব হাতছাড়া হলো, যে কংগ্রেস মুক্ত ভারতের যে কথা নরেন্দ্র মোদী বা অমিত শাহ বলেছিলেন, তাহলে এটা কি সত্য হতে চলেছে? আমি জানি না, মানে রাজনীতিতে দেয়ার ইজ নো ফুল স্টপ, কোনো পূর্ণচ্ছেদ নেই। আজকে বিজেপির তো আমি নিজে দেখেছি, দুটো এমপি যখন ছিল আমি তখন বিজেপি কভার করতাম, তখন তো বিজেপিতে এত রিপোর্টারও আসতো না, যেতই না, মাছি দাঁড়াতো। হ্যাঁ, সেই সময় বাজপেয়ী আর বনিশকে আমি মিট করেছি প্রথম। তো সেই জায়গাটা 2 থেকে 200 হয়ে গেল বিজেপি। তো সুতরাং বিজেপির গ্রোথ কিভাবে হয়েছে সেটা তো আমাদের থেকেও আরো ভালো বিদেশি সাংবাদিকরা তাদের উপর রিসার্চ করে বই লিখে কতদিন আগে পড়েছে। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে কংগ্রেস থাকবে কি থাকবে না আমি জানি না। কংগ্রেস যে ধরনের আচরণ করছে, কংগ্রেস একটা মানে একটা অদ্ভুত একটা মানে ক্যাচ 23 সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ গান্ধী পরিবার থেকে মুক্ত হয়ে একটা ভালো মানে শশী থারুর থেকে শুরু করে, শশী থারুর না তুমি বলতে পারো আরবান সেন্ট্রিক লিডার, একটা মেট্রো লিডারও যদি কংগ্রেসের কেউ, একটা কংগ্রেসের একটা মমতা ব্যানার্জির মতো নেতাও দরকার তো, যে জিততে পারে, যে ভোটে জিততে পারে, মোদীর সাথে টক্কর দিতে পারে। কংগ্রেসে কোনো সেরকম নেতা নেই। আবার কংগ্রেস যদি গান্ধী পরিবার মুক্ত হয় সেটাও কিছুতেই হতে দেবে না। মানে ওয়ার্কিং কমিটির বৈঠক দেখে যদি বলা হয় যে তোমরা একটা রাহুল গান্ধী বা গান্ধী পরিবারের বাইরে কাউকে একটা ধরো, কাঁপতে শুরু করবে সবাই, এবং সবাই মনে করবে না 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 গান্ধী পরিবারই থাকুক। সুতরাং ওদেরকে মুক্ত করলে ওরা মুক্ত হবে না। এখন এই পরিস্থিতিতে, হ্যাঁ এই পরিস্থিতিতে যদি একটা নতুন সরকার গঠন করতে হয় তার জন্য কংগ্রেসকে কিন্তু দরকার। অর্থাৎ কংগ্রেসকে বাদ দিয়েও কিন্তু বিরোধী দলের সবগুলো যদি দল একত্রিত হয় তাহলে কিন্তু সংখ্যা হয় না। রাজস্থান বলো, গুজরাট বলো, কর্ণাটক বলো, সব জায়গায় কিন্তু কংগ্রেস বনাম বিজেপি এখনো, সুতরাং রিজিওনাল পার্টিগুলো কতটুকু আছে। তো কংগ্রেস যত উইকেন হচ্ছে তত কিন্তু বিজেপি লাভ হচ্ছে। সুতরাং আমি মনে করি যে কংগ্রেস যদি সত্যি সত্যি কংগ্রেস মুক্ত ভারত যদি হয়ে যায় তাহলে সেটা মানে যেরকম ভাবে একসময় রজনী কোঠরি বলেছিল কংগ্রেস সিস্টেম অফ দিস কান্ট্রি, এটা বিজেপি সিস্টেমে আমরা এসে গেছি। কিন্তু কংগ্রেসকে পুনরুজ্জীবিত করাটা কিন্তু বিরোধী দলের একটা বড় কাজ এখন। এখন সেটা তো কেউ অন্য কাউকে কে করতে পারে না। সুতরাং কংগ্রেস সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যাবে নাকি ফিনিক্স পাখির মতো কংগ্রেস মানে একটা ছাই ভস্য থেকে আবার উঠে আসবে সেটা ভবিষ্যৎই বলতে পারবে। জয়ন্তদা, জয়ন্তদা আমরা একটা জিনিস যে অনেকেই বলে থাকেন যে প্রিয়ঙ্কা গান্ধীর ইন্দিরা গান্ধীর রিপ্লিকা, ইন্দিরা গান্ধীর সাথে অনেক মিল আছে প্রিয়ঙ্কা, তাহলে প্রিয়ঙ্কার রাহুল যখন ছিল বা প্রিয়ঙ্কার নেতৃত্বে যখন আজকে উত্তরপ্রদেশে ভোট হয়েছে আসন সংখ্যা তো আরও কমে গেল, তাহলে গান্ধী পরিবারের আজকে মুখ কে? আজকে ফিউচার তো গান্ধী পরিবার থেকে আর কাউকেই মানুষ মানছে না। তার থেকেও বড় কথা হচ্ছে যে প্রিয়াঙ্কা এবং রাহুলের মধ্যে একটা সিবলিং পলিটিক্স সবাই আলোচনা করছেন, আমি জানি না সত্যি কিনা, কিন্তু প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশে যেভাবে সময় দিয়েছেন, আচ্ছা অনেকে বলছেন যে প্রিয়াঙ্কা অনেক সময় দিয়েছেন, আমি তো শুনেছিলাম প্রিয়াঙ্কা ওখানে গিয়ে থাকবেন, শিলা কলের যে পুরনো বাড়ি সেটা সব দেখা হয়েছিল, কিন্তু কোথায়? আমি তো দেখলাম না প্রিয়াঙ্কাকে সেভাবে এক বছর ধরে একটানা ওখানে থাকতে। আমি তো দেখেছি লাস্ট কয়েক মাস প্রিয়াঙ্কা ওখানে ছিলেন,
সুতরাং আমি ঠিক জানি না নরেন্দ্র মোদি বা অমিত শাহ বা তার দলে, ধরো ধর্মেন্দ্র প্রধান একটা কেন্দ্রীয় মন্ত্রী, সে ওখানে ঘাঁটি গেড়ে বসে আছে। দেখো বাবা, মণিপুরের ইলেকশন হচ্ছে, সেখানে ভূপেন যাদবের মতো নেতা গিয়ে বসে থাকছে। আজকে তুমি দেখো হেমন্ত বিশ্ব শর্মাকে যেভাবে ডেলিগেট করে দেওয়া হয়েছে, তিনি কিন্তু শুধু এখন আসামের মুখ্যমন্ত্রী নন, তিনি কিন্তু এখন পুরো উত্তর পূর্বাঞ্চলের অভিভাবক। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কোন সমস্যা হলে প্রথমে মোদি অমিত শাহ কাছে যেতে হচ্ছে না, তিনি প্রথমে হেমন্তের কাছে যান এবং হেমন্ত কিন্তু তারপরে তাকে বুদ্ধি দিচ্ছেন। দরকার হলে তারপরে তিনি হেমন্ত চলে যাবে দিল্লিতে, তারপরে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে যাবেন। এই যে একটা মেকানিজম, আমি বারবার যেটা বলতে চাইছি যে একটা ডিসিপ্লিন মেকানিজম বিজেপি পার্টিতে আছে, সেই জিনিসটা প্রিয়াঙ্কার একক ভাবে কি করবে, সেখানে রাহুল গান্ধী একক ভাবে কি করবে, এই যে সিস্টেমটা আজ বারবার বলছি না যে আরএসএস বিজেপি, আজকে নরেন্দ্র মোদী বিশাল ব্র্যান্ড ইকুইটি, কিন্তু নরেন্দ্র মোদীর পেছনে পার্টির ব্যাকআপটা ভাবা যাক, সেখানে কিন্তু অমিত মালবিয়ার ভূমিকাটাকে যদি আমি ডিনাই করি, হ্যাঁ সেটা চলবে না। সুতরাং সব মিলিয়ে এই সিস্টেমটার সাথে মোকাবিলা করার জন্য যে অধ্যাবসায়, যে মানসিকতা, যে স্টাডি অফ দ্য সোসাইটি, তার জন্য এটা এটা শুধু প্রযুক্তি দিয়ে হয় না, এটার জন্য কিন্তু একটা অধ্যাবসায় এবং শুধু অর্থ আর প্রযুক্তি দিয়ে হয় না, এটার জন্য একটা আমাকে আডবাণী আমার বলেছিলেন নরেন্দ্র মোদী সম্পর্কে, যে আমি বললাম যে উনি পারলেন কি করে, ওনার বলল যে সংকল্প, জীবনের এক একটা রাজনৈতিক নেতার অভিলাষা যেটাকে বলে, অর্থাৎ আমার ইচ্ছা শক্তি, মানে আমি এটা জিতবই, যেটাকে আমরা ইংরেজিতে বলি কারেজ অফ কনভিকশন। এই কারেজ অফ কনভিকশন যেটা কার্ল মার্কস একটা বলেছিলেন যে হোয়াট ইজ ইউর গ্রেট ভার্চু, কার্ল মার্কস উত্তর দিয়েছিলেন সিঙ্গেলনেস অফ পারপাস। এই সিঙ্গেলনেস অফ পারপাসটা কিন্তু যেটা কার্ল মার্কস বলেছিলেন গ্রেট ভার্চু, এটা আনফর্চুনেটলি প্রকাশ করার চিন্তা গিয়েছিলেন হওয়া উচিত ছিল, তার চেয়ে বেশি নরেন্দ্র মোদীর মধ্যে রয়েছে কার্ল মার্কসের এই ভার্চুটা। যন্ত্রদা আরেকটা জিনিস, যে হঠাৎ করে এই যে আপ আপ উঠে আসা জাতীয় রাজনীতিতে, দিল্লির পরে পাঞ্জাব দখল করা, যে আপের প্রতি যে মানুষের একটা আকর্ষণ বাড়ছে, এর কি কারণ হতে পারে জয়ন্তদা? না, আপ তো একটা নিশ্চয়ই, আমি রাজনীতির ছাত্র হিসেবে মনে করি যে আপ একটা খুব ইম্পর্টেন্ট পলিটিক্যাল ফেনোমেনন। যেরকম পশ্চিমবঙ্গে সিপিএম কে বিতাড়িত করে এত বছরের শাসনের অবসান ঘটিয়ে মমতার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসাটা, আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে করি যে এটা একটা পলিটিক্যাল ফেনোমেনন এবং মমতা এরপরে কি করবেন সেটা আমাদের দেখার বিষয়। ঠিক সেই রকম ভাবে কেজরিওয়াল যে ফেনোমেননটা, দেখো দিল্লিতে কিন্তু 7টা লোকসভা, পশ্চিমবঙ্গে কিন্তু 42টা, তো 7টা লোকসভার আসন নিয়ে প্রধানমন্ত্রী মুখ হওয়া কঠিন। আজকে কিন্তু 13টা আসন পাঞ্জাবের লোকসভাতে, তার আজকে কিন্তু উনি 7টা শুধু নয়, 7+13 20টা আসনের মুখ্যমন্ত্রী হয়ে গেছে, মুখ্যমন্ত্রী না হচ্ছে বিরোধী নেতা। এবারে তো হরিয়ানায় যদি উনি দখল করতে পারেন আগামী দিনে, তাহলে ঠিক এইরকম ভাবে হরিয়ানা 10টা আসন আছে, তাহলে এইভাবে উনিও কিন্তু ওনার একটা অঙ্ক আছে। এবং আপের প্রতি মানুষের সমর্থনের একটা মত বড় কারণ কিন্তু যে সস্তায় ইলেকট্রিসিটি দেওয়া, যাকে বলে ওয়েলফেয়ারিজম, এই ওয়েলফেয়ারিজম সবাই করছে, মমতাও জিতেছে, ওয়েলফেয়ারিজম একটা মত বড় কারণ। নরেন্দ্র মোদীর ওয়েলফেয়ারিজম ইন ইউপি সাংঘাতিক, যেভাবে গ্যাস পেয়েছে, যেভাবে মেয়েদেরকে জেন্ডার পাওয়ার দেওয়া হয়েছে, যেভাবে বিভিন্ন স্কিম হয়েছে, তো এগুলোরও একটা ভূমিকা আছে। দিল্লিতে এটা কেজরিওয়াল করেছেন, দিল্লিতে তো 7টা আসনে জিতেছেন, কিন্তু এটা ক্ষণস্থায়ী হবে না দীর্ঘস্থায়ী হবে? যেভাবে নরেন্দ্র মোদীর স্টেপ এটা দীর্ঘস্থায়ী হয়ে গেছে, 10টা বছর হয়ে গেছে, কেজরিওয়াল এখন জাতীয় স্তরে কিন্তু নতুন প্লেয়ার, এখন এই খেলাটাতে কেজরিওয়াল কতটা খেলবেন এবং বিরোধী সব নেতারা ওনাকে কতটা গ্রহণ করবে, কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমি তোমার সঙ্গে একমত যে একটা বড় অংশের মানুষ কেজরিওয়ালকে সমর্থন করতে শুরু করেছে। না যদুদা, একটা জিনিস যে আপনি বলছিলেন যে মানে সস্তায় জিনিস দেওয়া বা আকর্ষণীয় বিভিন্ন প্যাকেজ দেওয়া, যেটা বলছেন কেজরিওয়ালের ক্ষেত্রে, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভাণ্ডার গোয়াতেও চালু করতে গিয়েছিল, বলেছিল, তাহলে গোয়ার মানুষ কেন মমতাকে বিশ্বাস করলেন না, আবার পাঞ্জাবের মানুষ আপকে বিশ্বাস করছেন? না, পাঞ্জাব কিন্তু কেজরিওয়াল 5 মাসে করে, গতবারের বিধানসভা নির্বাচনেও কিন্তু কেজরিওয়াল ওখানে লড়েছিলেন, পারেননি সেবারে, তারপরেও কিন্তু 5 বছর, এবং ওই যে মান বলে যে লোককে মুখ্যমন্ত্রী হলো, আমি তো ওকে খুব ভালো করে চিনি, কেননা লোকসভার সদস্য না, তারপরে আমি ওকে লোকসভায় খুব কাছ থেকে দেখেছি, একদম মাটির মানুষ, গান গায়, মেলামেশা করে। কেজরিওয়াল কিন্তু গুজরাটেও গেছিল, বাড়ি আর যেরকম মমতা গোয়াতে হেরেছে, গুজরাটে গিয়েও তো কেজরিওয়াল হেরেছিল, বেনারসে তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী দিয়ে কেজরিওয়াল একদম মানে জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তো এটাই তো রাজনীতিতে ট্রায়াল অ্যান্ড এরার হয়, বিজেপিও তো অনেক সময় কলকাতায় কতবার চেষ্টা করেছে, পারে খাতাই করতে পারছিল না, তারপরে 18টা সাফল্য হয়েছে। সুতরাং এই যে জিনিসটা, এইটা কেজরিওয়াল যেভাবে
পেরেছে মমতা গোয়াতে পাঠিয়ে দিয়েছে। মমতার সেটা মারাত্মক ভুল হয়েছে, তার কারণটা হচ্ছে যে গোয়াতে তো কোনো সংগঠন ছিল না, আজকে এটা তো মারাত্মক ভুল। এবং যেটা তো মমতা বুঝতে পেরেছেন পরে, সেখানে দ্বিতীয়বার গোয়াতে গেলেন না, এবং সেটা পিকে এবং অভিষেক চেয়েছিলেন গোয়া, তার কথায় মমতা গেছিলেন। এবং মমতার একটা কাণ্ড জ্ঞান আছে, মমতা সমস্যা বুঝতে পেরে গেছেন। তার কারণটা হচ্ছে যে আজকে অখিলেশ কেন পারলো না, অখিলেশের সংগঠন আর বিজেপি সংগঠন তো এক না। সুতরাং আজকে কিন্তু মমতা যেরকম গোয়াতে, তার যতই মমতা হোক, প্রথম কথা হচ্ছে যে মমতা বাঙালি নেত্রী, গোয়ার কালচারালি একেবারেই ডিসকানেক্টেড, ত্রিপুরাতেই ত্রিপুরাতে তো পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো সেটাই বলছি ত্রিপুরা আর গোয়ার মধ্যে আজকে তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল, সে যদি একটা জাতীয় স্তরে বাড়ার চেষ্টা করে, কেজরিওয়াল যদি বাড়ার চেষ্টা করে, আজকে যদি তামিল বানিলা কংগ্রেস হয়েছিল তখন তারাও কাজে বেদ দিয়েছিল বিভিন্ন জায়গায়, কোথায় গেল বাচ্চা? যে কোনো আঞ্চলিক দলের ইচ্ছে হয় যে একটা, এবং তার মধ্যে কোনো অন্যায় এইবারে তাকে সুকৌশলে এগোতে হবে। ত্রিপুরা আর গোয়ার মধ্যে যদি বলো, আমি বলবো ত্রিপুরাতে চেষ্টা করাটা তো একটা যৌক্তিকতা আছে, কারণ এটা বাঙালি অধ্যুষিত রাজ্য, দুটো মাত্র লোকসভার আসন, একটা চেষ্টা শুরু করা যেতে পারে। কিন্তু সেটাও আমি গেলাম আর দেখলাম আর জয় করে নিলাম, ব্যাপারটা এমন নয়। ত্রিপুরা তো তুমি যেটা বলছো তোমার সাথে সম্পূর্ণ একমত, ত্রিপুরা তো পারেনি করতে, উল্টে যে কি বলে সুদীপ বর্মনের সাহায্য নিয়ে ওখানে সরকার একটা গড়ার চেষ্টা, সেখানে কিন্তু আমি যেটা জানি, আমার যে ইনফরমেশন আছে যে সুদীপরা চেয়েছিল যে এমএলএ দের সাহায্য নিয়ে তৃণমূল কংগ্রেস একটা সাপোর্ট করবে, যদি একটা গভর্নমেন্ট ফর্ম করা যায়, মুখ্যমন্ত্রী তাকে বদলে দেওয়া যায়। অভিষেক কিন্তু সে প্রস্তাবে রাজি হয়নি, সুদীপ কলকাতা এসেছিল, পাঁচতারা হোটেলে ছিলেন এবং এই সমস্ত কথাবার্তা হয়েছিল, এটা আমার কাছে ইনফরমেশন আছে। কিন্তু অভিষেক একটা জিনিস বুঝতে পেরেছিল যে যদি আজকে মানে এইভাবে যদি সরকার চালার চেষ্টা হয়, তাতে কিন্তু বিজেপির হাত শক্তিশালী হয়ে যেতে পারে। তার কারণ সেটাতে সুদীপরা ইমপেশেন্ট, ওরা এক্ষুনি মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা আছে, কিন্তু তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের লং টার্ম ক্ষতি হবে। কেননা বিজেপি প্রথম কথা বলবে যে তাহলে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে তোমরা যে দল ভাঙার অভিযোগ করেছিলে ভোটের আগে, তোমরা তাহলে কি করছো? তাহলে তুমি একই কাজ করছো। দ্বিতীয় কথা করছে সেটা যে মিস ফায়ার হয়, কারণ বিজেপি একটা খুব বড় দল, তাদের অনেক কেন্দ্রীয় এজেন্সি আছে, তাদের অনেক রকমের মানে চাণক্যের চারটে নীতি প্রয়োগ হয়, সাম দাম দ্বন্দ্ব ভেদ। সুতরাং ওরা কিন্তু এক কদম এগিয়ে আবার দু কদম পিছিয়ে এসেছিল, তাতে কিন্তু গোসা হয়ে যায় সুদীপদের, কারণ সুদীপরা চাইছিল যে এক্ষুনি কিছু একটা করতে, তারপর তারা কংগ্রেসে গেছে। এখন এই যে যাদের, আমি বলছি না যেরকম তৃণমূল থেকে যারা বিজেপিতে এসে রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আবার এমনকি বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের প্রার্থী হয়ে গেল, তুমি কি বল? সুতরাং সেটা যেমন বিজেপির ভুল হয়েছিল লোক চেনার বা এই ধরনের লোকদের নেওয়া, সেই রকম ভাবে এই সুদীপদের হাতে তামাক খাওয়াটা সেটা তৃণমূলের ভুল হয়েছে। তৃণমূলকে শূন্য থেকে শুরু করতে হবে, তার জন্য যদি আরো পাঁচ বছর কেন 10 বছরও যদি ত্রিপুরা বিজেপি ক্ষমতা থাকে থাকুক না, রাজনীতিটা 100 মিটারের দৌড় নয়, ম্যারাথন। তাহলে তো সুদীপ বর্মনদের তো তাহলে বিজেপিও বিশ্বাস করে ভুল করেছিল। তার কারণটা হচ্ছে যে বিজেপির তখন কি হয়েছিল, বিজেপির তখন যেটা হয়েছিল যে বিজেপির ত্রিপুরাতে খাতা খুলতে হবে, ঠিক যে জিনিসটা বিজেপি পশ্চিমবঙ্গ করেছিল না। আজকে যদি বিজেপির একটা নিজস্ব টিম থাকত, এটা নিয়ে কিন্তু বিজেপির মধ্যে একটা মত পার্থক্য আছে যে আর এস এস এর মনোনীত আজকে যেরকম সুকান্ত বাবুকে বিজেপি করেছে, এখন সুকান্ত বাবু কতটা সফল হবেন আমি জানি না, কিন্তু সুকান্ত বাবু বিজেপির লোক, অর্থাৎ এটা এটা সব দলে হয়, এটা একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি সমস্যা হয়, অর্থাৎ আমি বাইরে থেকে মানে ভাড়াটে সৈন্য দিয়ে আমি যুদ্ধ জিততে পারি কিনা। এখন হয় কি মানে এটাতে অনেক সময় মনে হয় যে আমি যদি একটা ওই ইস্ট বেঙ্গলের চিমাকে যদি মোহনবাগান নিয়ে নিত, তাহলে কি মোহনবাগান চুনি গোস্বামীর মোহনবাগান ভট্টাচার্যের মোহনবাগান তার যা ছাড়াতো, কিন্তু চিমাকে দিয়ে কি মোহনবাগান সমস্ত ট্রফি জিতে যেতে পারতো? আমি অন্তত মনে করি না। আমি মনে করি যে অন্তত বিজেপি একটা প্যান ইন্ডিয়ান পার্টি,
অথবা দর্শকতভাবে দল এবং আমি কিন্তু কোনোভাবেই আমি বিপ্লব মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লবের সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয়ও নেই কিন্তু তবু আমি বলবো যে আমার নিজের ইনফরমেশন এবং বিশ্লেষণের ভিত্তিতে বলছি যে দিল্লির মানে প্রার্থী কিন্তু বিপ্লব সুতরাং বিপ্লব খেদাও আন্দোলন করতে গিয়ে সেখানে বিজেপি সুদীপদেরও বোঝা উচিত ছিল যে কেননা সুদীপদের সমস্যা হচ্ছে সুদীপরা তো বিজেপির দিল্লি রাজনীতিতে জানে না বরং বিপ্লব তো দিল্লিতে ছিলেন না আরএসএসটা জানেন তার ফলে এই বিজেপি ইজ সামথিং ডিফারেন্ট সুদীপ যেভাবে সুধীর মজুমদার এবং সমীর বর্মনের যে রাজনীতিটা ছোটবেলা থেকে দেখেছে ঠিক সেই স্টাইলে বিজেপিতে এসে রাজনীতিটা করার চেষ্টা করেছে সেটা কিন্তু ঠিক না সেটা কিন্তু ভুল তার কারণটা বিজেপি রাজনীতিটা বিজেপির মতো করে করতে হবে না আমি এখন স্প্যানিশ ক্লাসে ভর্তি হয় আমি তো ফ্রেঞ্চ দিয়ে স্প্যানিশ শিখতে পারি সুতরাং আমার যেটা মনে হয়েছে যে বিজেপির প্যান ইন্ডিয়ান পার্টি তুমি আমাকে বলো না যে ত্রিপুরাতে উপজাতিও আছে বাঙালিও আছে বিজেপি কি শুধু উপজাতির দল না বিজেপি শুধু বাঙালির দল বিজেপি এখানে আমার এখনো মনে আছে যে যখন সুনীল দেওদার ছিল ট্রাইবাল মহিলার ছবি দিয়ে ভারত মাতার কল্পনা করা হলো এবং চারদিকে ত্রিপুরায় সে সমস্ত ছবি দেওয়া হয়েছিল তো এটা কেন করা হয়েছিল তার কারণ হচ্ছে ট্রাইবাল আইডেন্টিটি আমাকে বিজেপির একজন কেন্দ্রীয় নেতা দিল্লিতে বসে সেই ছবি দেখিয়ে বুঝিয়েছিলেন দিল্লির ইংরেজি কাগজে একটা স্টোরি হয়েছিল যে একটা ট্রাইবাল মহিলাকে ভারত মাতা কল্পনা করা হচ্ছে তার মানে বিজেপি ভারত মাতা সে তো একটা হিন্দু নারী সেসব সেই জায়গাটা থেকে গিয়ে ট্রাইবাল এই যে ব্লেন্ডিং এর পলিটিক্স সুতরাং আমি মনে করি বিজেপিটা না ঠিক ওই কংগ্রেসের যে পুরনো যে কালচারটা আমরা দেখেছিলাম যেটা সিপিএম থেকে যখন সন্তোষ মোহন দেবরা মনোরঞ্জন ভক্তরা নিয়ে এলো সেখানে অনেক ওই বাঁশের কঞ্চি দিয়ে পতাকা লাগিয়ে যে রাজনীতিটা ত্রিপুরায় আমি দেখেছিলাম আজকে কিন্তু সময় বদলে গেছে না তাহলে তাহলে আগরতলার সাথে যে রাজনীতি হচ্ছে ডবল ইঞ্জিনের আর দেখো ডবল ইঞ্জিনের তত্ত্বটা কিন্তু অচল হয়ে যায়নি এখন তাহলে মণিপুরে জিততো কি করে আসামে জিতে কি করে না তাহলে গভীরভাবে অধ্যয়ন করা ব্যাপার আছে আমার তাহলে তাহলে জয়ন্তদা একটা প্রশ্ন আমি বিজেপির হয়ে বলছি না আমি প্রণব এটা বারবার বলতে চাইছি কিনা তোমাদের কাউ কিছু বললে সেটাকে অনেকে মিসকোট করে আমাকে এবং অনেকভাবে আমার আমি খুব বিপদে পড়ি আমি কিন্তু বিজেপির মুখপাত্র হয়ে কথাগুলো বলছি না আমি একজন রাজনৈতিক বিশ্লেষক আমি মনে করি ডেভিলকেও তার শেয়ার না দিলে তুমি প্রতিপক্ষ তুমি নিজে জিততে পারবে না আজকে কিন্তু শশী থারুর পাঞ্জাবের যে নির্বাচনে জেতার পরে মানকে যে প্রশংসাটা করেছে বা বলেছে যে মোদীর মতো তুমি নিশ্চয়ই দেখেছো শশী থারুর কিভাবে নরেন্দ্র মোদীর প্রশংসা করেছে তাই বলে কি শশী থারুর নরেন্দ্র মোদীর বশংবদ হয়ে গেল বিজেপিতে জয়েন করছে জয়ন্তদা একটা জিনিস জয়ন্তদা একটা জিনিস আপনাকে বলে রাখি যে আপনি আমাদের চ্যানেলে যখন আপনার বিশ্লেষণ হয় সারা দেশের মানুষ সেই বিশ্লেষণ শোনে এবং আমি দেখেছি এই বিশ্লেষণ নিয়ে পশ্চিমবঙ্গের কাগজে এবং বিভিন্ন স্টেটের কাগজে এরকম খবর হয়েছে অ্যানালাইসিস হয়েছে এটা শুনে শুনে খবর হয়েছে ওরা খবর করেছে কোট করেছে এটা আপনি আপনার অ্যানালাইসিস করছেন আমরা কোনো কোট আনকোট যেটা আমরা মানুষকে শোনাচ্ছি আমি খুব কৃতজ্ঞতার জন্য আমি তোমাদের চ্যানেলে কেন আমি দেখো আমার সমালোচনা হওয়ার পরেও কিন্তু আমি তোমার চ্যানেলে কথা বলছি শুধু এই কারণে যে আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপ্রেজেন্টেটিভ নই বিজেপিরও রিপ্রেজেন্টেটিভ নই আমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও কোনো বই লিখিনি আমি লিখেছি একটা রাজনৈতিক পটভূমিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি নিয়ে যে বই এবং সেই বইটাও কিন্তু মমতা স্পন্সার্ড বই নয় এটা সকলে জানা উচিত এবং হার্পার কলিন্সের মতো একটা মানে বিশ্ববিখ্যাত প্রকাশনা সংস্থা করেছে এবং আমি নরেন্দ্র মোদীকে নিয়ে একটা বই লিখছি আমার পরবর্তী নরেন্দ্র মোদীকে নিয়ে এবং সেটাও একজন খুব বড় পাবলিশার হাউস করতে যাচ্ছে এবং যেভাবে বিদেশের সাংবাদিকরা কাজ করেন আমি সেভাবে কাজ করার চেষ্টা করছি 40 বছর সাংবাদিকতা হয়ে গেল এবং আমি কিন্তু কোনো সরকারের কোনো পদেও কিন্তু আমি নেই কোনো রকমভাবে রাজ্য সরকারের অনেকে ভুল করেন আমি আমি এক দিনের জন্য কোনো রকমভাবে পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষ থেকে কোনো রকম অর্থ আমি নিইনি বা কোনো কাজও করিনি না জয়ন্তদা একটা জিনিস আমিও একটা জিনিস আমার কাছে অবাক লাগে মানে যেহেতু প্রশ্নটা উঠেছে সম্পর্ক থাকতে পারে না 1984 সাল থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি আমি বর্তমান কাগজে কাজ করতাম বরুণ সেনগুপ্ত কাগজে তারপরে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আমি চিনি সে তো একটা বয়স হয়ে গেছে এত বছরের রিপোর্টার যেদিন সোমনাথ চ্যাটার্জিকে মমতা হারিয়ে দিল্লিতে এসেছে সেদিন থেকে আমি চিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীকেও ব্যক্তিগত ভাবে চিনি তার মানে কি এই যে আমি কোনো একটা রাজনৈতিক দলের আমাকে মুখোমুখি হতে হবে না জন্দ একটা জিনিস আমার কাছে অবাক লাগে যে অবাকটা লাগে যে আপনি যখন পশ্চিমবঙ্গের কোনো চ্যানেলে অ্যানালাইসিস করেন পশ্চিমবঙ্গের চ্যানেল যখন ওইগুলো কোনো খবর হয় না যখন আপনি হেডলাইনস ত্রিপুরাতে যখন অ্যানালাইসিস করেন সেটা গোটা দেশে খবর হয় এটা নিয়ে নিউজ হয়
দিকপাল এক্ষেত্রে সমালোচনা করবে, সমালোচনা যারা করবে তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল, কিন্তু এর থেকে অনেক বেশি শ্রদ্ধা আমার জয়ন্ত ঘোষালের প্রতি। জয়ন্ত, একটা জিনিস আমি আপনাকে যেরকম ভাবে একটা সংবাদপত্রের আগরতলা প্রতিনিধি থেকে যেভাবে নিজেকে একটা এত বড় একটা চ্যানেলের কর্ণধার হয়েছে, এতগুলো ছেলে মেয়ে তাদের তারা এখন মানে চাকরি করছে, তুমি তাদের বেতনের ব্যবস্থা করেছো, এরকম আর্থিক একটা প্রতিকূল পরিস্থিতি এটা লড়াই করছো, তোমাকে প্রতিনিয়ত কোন একজন সাংবাদিক অসুস্থ হলে হাসপাতালে ছুটে যাচ্ছে, সাংবাদিকদের ইউনিয়ন করছো, তাকে একটা নতুন ভাবে রূপ দিয়েছো, তুমি একটা প্রোঅ্যাক্টিভ জার্নালিস্ট শুধু নয়, তুমি একজন এন্টারপ্রেনার, তোমার একটা বলবো স্টার্টআপ সেটা একটা। তো আমি তার জন্য গর্ববোধ করি, তুমি আমার থেকে বয়সে ছোট, আমি সেই কারণে তোমাকে সবসময় সাপোর্ট করি, কে কি বললো আমি তার জন্য করি না, মানে কিছু পরোয়া করি না। এবং আমাকে অনেকে বলেছে যে তোমাদের চ্যানেল বা তোমাদের যে এটা থাকাকালীন মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিকবার আমাদের এখানে টক শো করেছে, বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করেছে, তৃণমূলের নেতারা করেছেন, সর্বভারতীয় কংগ্রেসের পি চিদম্বরম থেকে শুরু করে যারা যারা এসছেন সবাই আমাদের এখানে এসছেন। হেমন্ত বিশ্ব শর্মা আমাদের স্টুডিওতে এসছেন, স্টুডিওতে এসে আমাদের এখানে প্রায় 2-2.5 ঘন্টা ছিলেন। আমরা সবাইকে স্পেস দিই, সবার কথা বলি, এবং জয়ন্ত ঘোষাল সবার কথা বলে, এবং জয়ন্ত ঘোষালের অ্যানালাইসিস আজকে মানুষ শুনে। আমাকে অনেকে ফোন করে, দাদা এতদিন হয়ে গেছে আপনার সাথে কি জয়ন্তদার কথা হয় না, উনি কি এত ব্যস্ত? আমি বলছি না, উনি আসলে ব্যস্ত থাকেন। আচ্ছা জয়ন্ত, একটা জিনিস আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, একটা জিনিস আপনাকে আমরা আরেকদিন আপনার কাছ থেকে শুনবো, সেটা হলো সিপিএম কতটুকু বিশ্বের যোগ্য শরিক হতে পারে, এটা একদিন আরেকদিন আপনার কাছ থেকে শুনবো। আরেকটা কথা হলো যে চব্বিশে আপনি বলছেন চব্বিশে বিজেপির জয় নিশ্চিত, তাহলে প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদী থাকবেন, অনেকে বলছেন প্রধানমন্ত্রী হওয়ার পর হয়তো বয়সের কারণে চেঞ্জ হতে পারে, এরকম অনেক অনেক কথা শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী কি আরেকটা নরেন্দ্র মোদী আরেকটা টেনিউর কমপ্লিট করবেন? আমি আমি তোমাকে খুব সংক্ষেপে একটা কথা বলছি, তোমার সময় কম, আমি আমার বক্তব্যটাকে তুমি একটু কারেক্টলি মানে পার্সপেক্টিভে তোমায় বলি, যে নরেন্দ্র মোদী 2024 আবার ক্ষমতায় আসবেন এটা আমি বলছি, কিন্তু রাজনীতিতে আমি এর সঙ্গে আরেকটা কথা বলছি যে দেয়ার ইজ নো ফুল স্টপ, বারবার একটা কথা বলছি, অর্থাৎ আজকে এখনো 2 বছর বাকি আছে, দেশের আর্থিক সংকট কি হবে, অ্যান্টি ইনকাম্বেন্সি কি হবে, একটা ঘটনা একটা ভোটের হাওয়া পরিবর্তন করে দিতে পারে। এখন সে কারণে আমি নিশ্চয়ই আজকে 2022 দাঁড়িয়ে 2024 প্রেডিকশন, আমি তো জ্যোতিষীও নই, 2024 প্রেডিকশন 2022 দাঁড়িয়ে আমি করছি না, আমি শেষ কথা বলছি না, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে মানে আজ যদি ভোট হয় তাহলে নরেন্দ্র মোদী ড্যাং ড্যাং করে যেতে আবার প্রধানমন্ত্রী হবে, আজ যদি ভোট হয়। আগামী 2 বছরে কি হবে আমি সেটা তো বলতে পারি না, কিন্তু আজকে দাঁড়িয়ে এটুকু বলতে পারি, যেরকম অঙ্কের ক্ষেত্রে হয় না যে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 বছর বাদে থিওরি অফ প্রবাবিলিটি যেটাকে বলা হয়, হ্যাঁ সম্ভাব্যতার তত্ত্ব, সেখানে কিন্তু আমি বলছি যে আজকে বিরোধী দলগুলো যে জায়গায় রয়েছে, প্রত্যেকটা রিজিওনাল পার্টি একজনের সাথে আরেকজনের ঝগড়া, আজকে কেজরিওয়ালের সাথে মমতা সম্পর্ক ভালো ছিল, যেই মমতা 2022 জিতে গেল সঙ্গে সঙ্গে কেজরিওয়ালের উচ্চাকাঙ্ক্ষা বেড়ে গেল, এই উচ্চাকাঙ্ক্ষা পাঞ্জাবে জিতে গেল, এখন সে মনে করছে আমি কেন প্রধানমন্ত্রী হব না, তাহলে এবার যদি কেজরিওয়াল বনাম মমতা হয়, আজকে যদি অখিলেশ বনাম তেজস্বী হয়, দুজনই হিন্দি বলায় ঠিক আছে, কালুর ছেলে আর মুলায়মের ছেলের মধ্যে যদি ঝগড়া হয়, ঠিক এইভাবে যদি আজকে কেসিআর আর জগন ঝগড়া করছে, আবার তুমি দেখো চন্দ্রবাবু নাইডু আর একটা, তাহলে দক্ষিণে আমি তোমাকে শুধু অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার মধ্যে 3টে নেতা ঝগড়া করছে, তাহলে বিরোধী শিবিরের যদি এই ঝগড়ার চেহারা যদি এটা থাকে এবং কোন অদৃশ্য জাদু বলে নিতে যাবে আগামী 2 বছরের মধ্যে, সেটা আমি জানি না কি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন একটা অতি সক্রিয় ভূমিকা এসে সমস্ত মেলবন্ধন করার, কংগ্রেসের সাথে কি কাণ্ড চলছে, গোয়াতে তো কংগ্রেসের সাথেই মমতা লড়াইটা হলো এবং তার জন্য বিজেপি জিতেছে সেখানে, কিন্তু কেন কংগ্রেসের সাথে লড়বে না, কংগ্রেসে তো জমিদারি মনোভাব ত্যাগ করছে না,
তাহলে এই যদি একটা সার্বিক চিত্র হয় বিরোধী শিবিরে, তাহলে কি তোমার আমার মনে হয় না যে কাণ্ডকাম থেকেই বলছি এটা কোনো রকেট সায়েন্স নয়। নরেন্দ্র মোদীর ক্ষমতায় টিকে থাকার কথা যেটা আমি বলছি এটা কোনো রকেট সায়েন্স নয়, কেননা নেচার অ্যাভার্টস ভ্যাকিউম, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। তো শূন্যস্থানটা নিতে হবে তো কাউকে, যে শূন্যস্থানটা নেওয়ার জন্য যদি কেউ না থাকে তাহলে বাই ডিফল্ট সিপিএম কত বছর ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে, বিরোধী ছিল না বলে যখন মমতা তৈরি হলো তখন মমতা এসেছে। সেই রকম মোদীর বিরুদ্ধে যদি আজকে কোনো বিকল্প তৈরি হয় তাহলে হবে, কিন্তু মোদীর বদলে যে প্রধানমন্ত্রী হবে, এটা নেহরুর পরে বলা হতো যে আফটার নেহরু হু। তো নরেন্দ্র মোদী যেরকম বিচক্ষণ নেতা, আমার নিজের ধারণা উনি নিজে এখন থেকে সেটাকে তৈরি করতে শুরু করেছেন মনে মনে, আমরা কেউই জানি না কাকে তৈরি করছেন। 2024 নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন বলে এটা আমার নিজের রাজনৈতিক মানে আর কি বলবো আমার অভিজ্ঞতা লব্ধ আমার ধারণা, আই মে বি ভুল, আই এম সাবজেক্ট টু কারেকশন, কিন্তু এই মুহূর্তে 2024 যদি হয় তাহলে নরেন্দ্র মোদীকেই হাল ধরতে হবে এই মুহূর্তে, অন্তত মানে মিড টার্ম পর্যন্ত করতে হবে, তারপরে যদি মিড টার্মের পরে যদি উনি ছেড়ে দেন বা কাউকে করেন সেটা আমি জানি না কি হবে, কিন্তু 2024 ওনার নামে ভোট হবে আর উনি প্রধানমন্ত্রী হবেন না সেটাও তো হতে পারে না। জয়ন্তদা আরেকটা জিনিস, সেটা হলো 2024 নির্বাচনে আপনার সাথে কিছুটা অনেকটা মিল আছে প্রশান্ত কিশোরের বক্তব্য। প্রশান্ত কিশোর কিছুদিন আগে বলেছেন যে 24 নির্বাচন হবে, এটা স্টেট ভিত্তিক স্টেট, এটা এরকমভাবে হবে না যে একদম দেশের সাথে এটা বিরোধী দল এরকম হবে না, এটা রাজ্যভিত্তিক নির্বাচন হবে, সেখানে লড়াইটা হতে পারে কংগ্রেসের সাথে হবে, লড়াইটা না তৃণমূলের সাথে হবে না আপের সাথে হবে কংগ্রেসের সাথে হবে, এই কথাটা প্রশান্ত কিশোর কিছুদিন আগে বলেছে যে লড়াইটা এতটা সহজ হবে না, লড়াইটা হাড্ডাহাড্ডি হতে পারে। অ্যাকর্ডিং টু প্রশান্ত কিশোর, আমি শুধু বলছি যে আপনার যে প্রেডিকশান, আপনার প্রেডিকশান আমি দেখেছি আজকের থেকে অনেক বছর ধরে আপনার আমি এটা করছি, আপনার প্রেডিকশানগুলো 100% কারেক্ট হচ্ছে। আপনার লোকসভা ইলেকশনের আগে বলেছিলেন আসবে বিজেপি আসবে, এসছে। আপনার ত্রিপুরার কথা বলেছিলেন, ত্রিপুরা এসছে, আপনার প্রেডিকশানগুলো একদম মিলে যায় আমাদের ক্ষেত্রে। সেই জন্য আপনাকে বলছি যে 2024 বিরোধী দল কারা থাকছে, কাদের সাথে ফাইট হবে 2024। না প্রশান্ত কিশোরের যে বক্তব্য, আমিও প্রশান্ত কিশোরের যে অ্যানালিসিস তার সঙ্গে অনেকটাই একমত, কারণ প্রশান্ত কিশোরেরও কিন্তু আমি দেখেছি, প্রথম কথা হচ্ছে যে দেখো প্রশান্ত কিশোর নিজে সেফোলজিস্ট, আমি আমার সাথে প্রশান্ত কিশোরের তফাৎ হচ্ছে যে আমি সাংবাদিক হিসেবে অনেকটা নারীতে বা ডাক্তারের মতো, আমার তো ঢাল নেই তরোয়াল নেই, আমি মানুষের সঙ্গে কথা বলে আর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যেরকম আগেকার দিনে ডাক্তাররা করতো খুব বেশি আলট্রাসোনোগ্রাফি না করে পেটে হাত দিয়ে পেট টিপে বলতো, এখন আমরা আমাদের 24 বছরের অভিজ্ঞতা থেকে একটা অনুমান করি, কখনো সাবজেক্ট টু কারেকশন, কখনো ঠিক হয় কখনো ভুল হয়, এবং চেষ্টা করি ঠিকভাবে বলতে বিশ্লেষণের মাধ্যমে। এটা প্রশান্ত কিশোরের শুধু বিশ্লেষণ নয়, ওর একটা প্রচন্ড শার্প ব্রেন আছে এটা তো আমি একমত, কিন্তু এই বিশ্লেষণের সঙ্গে ওর একটা মস্ত বড় ইনফ্রাস্ট্রাকচার আছে, ও প্রচুর লোককে কিন্তু সার্ভে করতে পাঠায়। অনেকে বলছে সেই সব সার্ভে করতে গিয়ে আমি শুধু এইটুকু বলতে পারি যে প্রশান্ত কিশোর জাতীয় রাজনীতির ক্ষেত্রে ও যেটা বলছে না যে কংগ্রেসকে বাদ দিয়ে হবে না, বিরোধী দলগুলোকে একত্রিত হতে হবে, কিন্তু ওর আরেকটা বক্তব্য আছে যে আগামী 2 বছরে, মানে ও বক্তব্যটা যে জাতীয় স্তরে এখনই বলে দেওয়া যায় না যে নরেন্দ্র মোদী আসবেই, এটা তো আমিও বলছি যে 2024 কি হবে সেটা তো এখনই ফোরকাস্ট করা যায় না। আমাকে প্রণববাবু একটা খুব সুন্দর কথা বলছেন যে এভরি ইভেন্ট হ্যাজ ইটস ওন মোমেন্টাম, প্রত্যেকটা ঘটনার একটা ঘটনা প্রবাহের ইম্প্যাক্ট হয়। আমি উদাহরণ দিয়ে বলি, বিলিয়ার্ড খেলা দেখেছো তো, বিলিয়ার্ডে যেরকম একটা লাঠি দিয়ে একটা বল মারলে বলটা গিয়ে আরেকটা বলে গিয়ে ধাক্কা লাগে এবং তারপরে গিয়ে গর্তে গিয়ে আরেকটা বল পড়ে, তো একটা ঘটনা আরেকটা। দেখো পুলওয়ামা যদি না হতো 2019 কি ভোট হতো সেটা অবশ্য মানে আলোচনা করার কোনো মানে হয় না, কারণ আমরা দেখিনি সেটা কি হতো। তো আজকে 2024 কি হবে, চীনের সাথে আমাদের কি ভূমিকা হবে, রাশিয়া ইউক্রেনের পরিণতিটা কি হবে, একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা জানি না, আমার কোভিড আবার আসছে কিনা জানি না, ইউরোপে এসে গেছে, কোথায় গিয়ে কি দাঁড়াবে পরিস্থিতি, ভারতের মতো 135 কোটি মানুষের দেশ। সুতরাং আমি এখনই বলে দেবো যে নরেন্দ্র মোদী আসছে এটা অবৈজ্ঞানিক, এটা আমি কখনো বলবো না। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী দলের যে অনৈক্য সেরা তমসুক
এইটা যদি থাকে, এটা যদি কোনো আমূল পরিবর্তন না হয়, প্রশান্ত কিশোর নিজে স্ট্র্যাটেজি ইজ পার্টি টু দা পলিটিক্স, ও মমতা কেসিআর সমস্ত বিরোধীদের সঙ্গে আছে, সুতরাং ও তো মানে এটাই কাজ ওর, এটাই এখন ওকে প্রমাণ করতে হবে যে মোদীর বিকল্প তৈরি করতে হবে, ও তো সেটার জন্য কংগ্রেসের সাথে হাত মেলাতে রাজি আছে, ওর ভূমিকা আমার ভূমিকার মধ্যে একটা তফাৎ আছে, ও তো পোল স্ট্র্যাটেজি শুধু নয়, হি ইজ এ ডুয়ার, আমার কিন্তু কে দল জিতলো কে দল হারলো তাতে আমার কোনো কায়েমি স্বার্থ নেই, আমি নিজে আমার এটা কোনো প্রফেশনাল কোনো ফিস পাবো না, ঠিক, কিন্তু আমি আমার নিজের রাজনৈতিক বিশ্লেষণ থেকে বলছি যে যদি বিরোধী ঐক্য না হয়, আর যেটা অনৈক্যের চিত্র দেখতে পাচ্ছি, মানে ধরো কেজরিওয়াল এখন পঞ্চায়েত নির্বাচনে যদি প্রার্থী দেয়, যদি 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 লোকসভা নির্বাচনে যদি মমতার বিরুদ্ধে প্রার্থী দেয়, মানে এটা বিরোধীদের ঐক্য যদি না থাকে তাহলে এটা নরেন্দ্র মোদীর জন্য ভালো, মানে লাস্ট লাভ উইল বি নরেন্দ্র মোদীর লাভ, এটা বলতে কি কোনো রকেট সায়েন্সের ছাত্র হতে হয়? আমার বক্তব্য শুধু এইটুকু। অনেক ধন্যবাদ জয়ন্ত দা, এতক্ষণ আমাদের সাথে বিশ্লেষণ করলেন আগামী দিনের রাজনৈতিক চিত্র ত্রিপুরা থেকে শুরু করে উত্তরপ্রদেশ পর্যন্ত, অনেক অনেক ধন্যবাদ জয়ন্ত দা। ধন্যবাদ, অনেক শুভেচ্ছা তোমার এবং তোমার চ্যানেলের জন্য।